রবিবার শিলাবৃষ্ট থেকে বাস থেকে ইসলামপুর থানার কালানাকিন এলাকায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তি। 55 বছর বয়সী মৃত ব্যক্তির নাম সুধীর বিশ্বাস। মঙ্গলবার তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন মহকুমা শাসক সন্তোষী নাগ ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। মারা গেছে তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এটা রাজ্য সরকারের নির্দেশ মতন রাজ্য সরকারের তরফে সামান্য সাহায্য, যেটা 2 লাখ টাকার চেক ওনার হাতে তুলে দেওয়া হলো। এবং ওনার বাচ্চা মানে ছেলেটিও দেখতাম একদমই অল্প বয়স, সকলেরই এখানে খুব একটা মন খুব খারাপ সকলের, যেটা স্বাভাবিক। এবং তা সত্ত্বেও ছেলেটার বড় হওয়া এদের সমস্যাতে কালনাগিরে সবাই আশ্বস্ত করেছে, ওর পড়াশুনো সব কিছু সরকারের তরফে দেখা হবে, সরকার সবসময় পরিবারের পাশে আছে। আশ্রয়টা নিয়েছিলেন কিন্তু পাথরের জন্য গাছের একটা ডাল পড়ে উনি মারা গেলেন। তো আমি পরশু দিনই আসছিলাম, তো তখনও আমার সাহস হয়নি যে ওনার স্ত্রীর সঙ্গে কী বলবো আমি। গতকাল ডিএম সাহেবও আসছিলেন, এসডিও সাহেবও আসছিলেন, আমরা সবাই। সরকার থেকে 2 লাখ টাকার একটা চেক দেওয়া হয়েছে, তো গতকালই একটা ওই চেকটা দিব এরকম একটা মনস্থ করেছিলাম, কিন্তু তখন আমাদের মৃতদেহটা আছে এখানে, আমরা সেই সময় দেওয়াটা ঠিক হবে না। তখন এসডিও সাহেবকে আমরা বললাম যে ঠিক আছে, এটা আমরা আগামীকাল আসবো। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন এলাকায়, এখানে তো আমরা 2 লক্ষ টাকার একটা চেক দিলাম। ডিএম সাহেব গতকাল নিজেই আসছিলেন, কিন্তু ওরকম ওখানে পরিস্থিতি ছিল না যে মৃতদেহ আছে পাশে চেকটা দেবো, সেটা একটু দৃষ্টিকটু মনে হচ্ছিলো শোভনীয় হতো না বলে গতকাল ওটা দেওয়া যায়নি। আজকে এসডিও সাহেব আসছেন, এসডিও আমরাও আছি, এসডিও সাহেব একটা চেক 2 লাখ টাকার একটা চেক ওনার স্ত্রীর হাতে তুলে দিলেন। বাচ্চা আছে, ছোটো বাচ্চা ক্লাস 7 পড়ে দাঁড়িয়ে দিতে, আমরা সবসময় পাশে থাকবো এটা আশ্বাস দিয়ে এটাও বলেছেন যে ওর পড়াশোনার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই ওনারা জানাবেন, প্রশাসন থেকে যথাযথ চেষ্টা করে সাহায্য করা হবে।